নমস্কার বন্ধুরা আজকে আমার চ্যানেলে মন্দিরাদি তরফ থেকে একটা কপিরাইট আসে আর সেই বিষয়ে কথা বলতে আমি আর আমার হাজব্যান্ড হাজির হয়েছি এবার তুমি কথা বলো সব থেকে প্রথমে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কারণ আজকে আপনাদের ওপিনিয়নের আমার প্রয়োজন খুব রয়েছে আমার নামারদের আজ খুব প্রয়োজন আছে আপনাদের ওপিনিয়নের তো আজকে সকালে এর চ্যানেলে একটা স্ট্রাইক এসেছে এবং এই যখন সেই স্ট্রাইকটি তুলে নেওয়ার জন্য যে স্ট্রাইক দিয়েছে তাকে মেল করে তার সাথে কথা বলেছে তখন সেই ব্যক্তি এর সাথে খুবই খারাপ ব্যবহার করেছে আমি মেলগুলো দেখলাম এবং কিছু মেল দেখার পর আমি একে বললাম আর তোমাকে রিপ্লাই করতে হয় না এবার আমি কথা বলছি এবং সেই মেলগুলোতে আমি দেখলাম যে সেই ব্যক্তি শুধু একেই না দর্শকদেরও কিন্তু অপমান করেছে আমাদের সাধারণ পাবলিক বলে সম্বোধন করা হয়েছে আমাদের মানে আমাদের সাথে কিন্তু আপনারাও আছেন তো যাই হোক আমরা সাধারণ পাবলিক এবং আমাদের মতো অনেকেই ভিউ পাওয়ার জন্য ওনার নিয়ে ভিডিও বানিয়েছেন ওনাকে ভালোবেসে বা ওনার ভালোর জন্য কিন্তু আমরা ভিডিও বানাইনি ওনার কথা অনুযায়ী তিনি বলেছেন অনেক ছোট চ্যানেল আমাদের জন্য ভিডিও বানিয়েছে ভিউ পাওয়ার জন্য অর্থাৎ যাদের সাবস্ক্রাইবার কম তাদেরকে ওনারা ছোট চ্যানেল বলে সম্বোধন করেছেন আমি সব দেখাবো আমি প্রমাণ সহ দেখাবো ওকে তাহলে গল্পটা প্রথম থেকেই শুরু করি তোমরা নিশ্চয়ই জানো যে যে ব্যক্তি গপেরিট স্ট্রাইক দিয়েছে তার সব ভিডিওয় দেখে এবং সব ভিডিওতেই কমেন্ট করে রিপ্লাই পায় না সেটা আলাদা ব্যাপার কারণ যারা সাবস্ক্রাইবার দিয়ে শুধু টাকা ইনকাম করার সোর্স হিসাবে ব্যবহার করে তাদের কাছে রিপ্লাই পাওয়ার আশা করাটাও বেকার সে জানে যে সে যাই বানাবে সে যাই করবে পাবলিক তার ভাষায় পাবলিক তার ভিডিও দেখবে এবং সেই ভিডিও দেখার জন্য সে কিন্তু তার টাকা ইনকাম ঠিক করে নেবে সো তাদের কমেন্টে রিপ্লাই করার কমেন্টে লাইক হার্ট করার কোনো প্রয়োজন তার নেই হ্যাঁ এখনই কোনো যদি বড় চ্যানেল তার থেকে বড়ো চ্যানেল যদি সেখানে কমেন্ট করে তিনি কিন্তু অবশ্যই তাকে হার্ট দেন রিপ্লাই দেন আপনারা নিশ্চয়ই যান আমি কিন্তু তার ভিডিও সেরকম দেখি না কিন্তু আমি এটা নোটিস করেছি আপনারা করেছেন কিনা আমি জানি না কারণ বড় চ্যানেলকে হাতে রাখাটা একটু বেশি প্রয়োজন কখন কি হেল্পের দরকার পড়ে সেটা তো বলা যায় না তো যাই হোক যখন তার চ্যানেলটি ডিলিট হয়ে যায় বা ডিলিট হয়ে যাওয়ার নাটক করা হয় আমি নাটক কেন বললাম আমি পরে বলবো স্ক্রিনশট সহ প্রমাণ সহ আমি দেখাবো যে নাটক ওয়ার্ডটি আমি কেন উচ্চারণ করলাম তো যাই হোক এখন ডিলিট হয়ে গেলই ধরে নিলাম যখন তার চ্যানেলটি ডিলিট হয়ে যায় এবং সে কেঁদে কেঁদে ভিডিও বানায় তখন কিন্তু অনেকেই ইমোশনাল হয়ে যায় যদিও তার কথায় যারা ভিডিও বানিয়েছে তারা কেউ তাকে ভালোবেসে বা ইমোশনাল হয়ে ভিডিও বানায়নি তারা শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য ভিডিও বানিয়েছে কিন্তু যারা কমেন্ট করছিল। যারা বলছিল দিদি তোমার পাশে আছি তারা কি সেরা আশাই করছিল বাদ দব নিজের কথায় আসি তো সেই সময় এও ইমোশনাল হয়ে যায় এবং এ নিজেও খুঁজে পায়নি যে কি করবে কি করে সেই দিদিকে হেল্প করবে সো এ একটা ভিডিও তৈরি করে সেই ভিডিওটি আপলোড করে মাম্পি চক্রবর্তী ভ্লগস নামের একটি চ্যানেলে কিন্তু এ ভিডিও এডিট করতে জানে না এ নর্মাল যেমন মানে সরল সাদা গ্রামের মেয়ে হয় সেই টাইপের একজন মেয়ে তো এর সেই মাম্পি চক্রবর্তী ভ্লগস নামের চ্যানেলটাই কিন্তু ওর সাবস্ক্রাইবার ছিল বারোটা মাত্র সো খুব ভালো করেই জানতো যে বারোটা সাবস্ক্রাইবারে কিন্তু সে কোনোরকম ভালো ভিউ পাবে না ওর দিদিকে সেরকমভাবে কিন্তু হেল্প করতে পারবে না তো তোমরা যদি প্রমাণ চাও যে সে ওই দিনে বারোটি সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেল মাম্পি চক্রবর্তী ব্লগস চ্যানেলটিতে সেই ভিডিওটি আপলোড করেছিল এবং তার দিদির টুইটারে লিঙ্কটা যেটা ওরা পোস্ট করেছিল সেটা দিয়েছিল তো তোমরা প্রমাণটা দেখতে পারবে আমি সেই ভিডিও লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা তার সেই চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারবে কিন্তু সেই টাইমে আমি বাড়িতে ছিলাম না আর ও খুব ভালো করে জানে যে টুইটারে কিভাবে অ্যাকাউন্ট বানাতে হয় কিভাবে রিটুইট করতে হয় এগুলো কিন্তু ও বোঝাতে পারবে না সেজন্য ও ওর দাদা ভাইয়ের একটা ভিডিও ডাউনলোড করে আপলোড করে দেয় ওর মিষ্টি ফ্যামিলি নামের একটি চ্যানেলে সেই চ্যানেলটিতে ছিল বাইশশো সাবস্ক্রাইবার এবং ভিডিও আপলোড করার পরেই কিছুক্ষণের মধ্যেই সেই চ্যানেলটি ডিলিট হয়ে যায় এটি আমি আগের একটা ভিডিওতে তোমাদের সবাইকে প্রমাণ সহ দেখিয়ে রেখেছি তো সেই চ্যানেলটি ডিলিট হওয়ার পর এ কেমন দেখুন সেই চ্যানেলটি ডিলিট হওয়ার পর যে চ্যানেলটি বানিয়েছে একটা নতুন চ্যানেল বানালো এবং সেই চ্যানেলে আবার সেই দিদির হেল্প করার জন্য একটা ভিডিও আপলোড করে দিল সেই দাদা ভাইয়ের ভিডিওটিকেই আবার আপলোড করে দিল আর ভিডিওটি টাইটেল লিখলো দিদিকে সাহায্য করো খুব সাহায্যের প্রয়োজন দয়া করে সাহায্য করো এইসব জিনিসও টাইটেলের ডেসক্রিপশনে কিন্তু লিখেছিল আর তোমরা খুব ভালো করেই জানো সেই নতুন চ্যানেলটা হলো এই চ্যানেলটা যে চ্যানেলটাই তোমরা এখন দেখছো ভিডিওটা তো আজকে সেই ভিডিওটিতে একটা কপিরাইট স্ট্রাইক আসে সেই দিদির তরফ থেকে তো বন্ধুরা আগে দেখো দেখিয়ে দিই যে কপিরাইট স্ট্রাইক যেটা এসেছে এখানে দেখো ইম্পর্ট্যান্ট নোটিফিকেশানস লেখা আছে ভিডিও রিমুভ ফ্রম ইউটিউব আর এখানে দেখা আছে কমপ্লেন্ট ফর ইউর ভিডিও আর ভিডিওটার নাম হলো দয়া করে তোমরা মন্দিরা দিদিকে একটু সাহায্য করো খুব প্রয়োজন অর্থাৎ যে ভিডিওটাতে কপিরাইট এসেছে সেই ভিডিওটা তাকে শুধুমাত্র হেল্প করার জন্যই ভিডিওটি তৈরি করা হয়েছিল ভিডিওর টাইটেলেও এটা কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে যদি ইউটিউবে নিয়মের দিক থেকে বিচার করো তো ঠিক অন্য কারো ভিডিও এ ডাউনলোড করেছে নিজের চ্যানেলে আপলোড করেছে এটাই লিগাল এটা ইউটিউবে করা উচিত নয় ইউটিউবের গল্প অনুযায়ী এটা দণ্ডনীয় অপরাধ এবং তার জন্য কপেরেট স্ট্রাইক পাওয়া উচিত এ পেয়েছে গল্প শেষ ইউটিউবের নিয়ম অনুযায়ী এতক্ষণ পর্যন্ত যা বললাম যা হয়েছে ঠিক হয়েছে তুমি যদি অন্য কারো ভিডিও নিজের চ্যানেলে আপলোড করো সে কপারেট স্ট্রাইক দিতে পারে এটা ইউটিউবের নিয়ম অনুযায়ী সত্যি কথা কিন্তু যদি এই জিনিসটাকে মনুষ্যত্বের দিক দিয়ে বিচার করা হয় যদি ভাবা হয় যে জিনিসটা ও কেন করলো তোমাকে সাহায্য করার জন্যই তো করেছে না তোমাকে সাহায্য করার জন্য নিজের একটা মনিটাইজ চ্যানেল যে চ্যানেলটাই সাবস্ক্রাইবার ছিল সেটা গেল এই চ্যানেলটাতে স্ট্রাইক এলো শুধু একটা মানুষকে হেল্প করতে গিয়ে আর এই সব কাজগুলো করলো সেই মানুষটা যার হেল্প করতে যাওয়া হয়েছিল আর এর থেকেও বড়ো কথা হলো তারপর যখন সেই মানুষটির সাথে কন্ট্যাক্ট করতে যাওয়া হলো তখন সেই মানুষটি একে অপমান করলো এই তিন চার দিনে এই মেয়েটা এত কিছু দেখলো তোমরা এর ওই চ্যানেল মাম্পি চক্রবর্তী ব্লগস চ্যানেলটাতে গিয়ে যদি ভিডিওটি দেখো তাহলেই তুমি বুঝতে পারবে যে সেই দিনের এর কতটা মন খারাপ ছিল আর সত্যিই মন খারাপ ছিল না অ্যাক্টিং করছিল এবার তোমাদের পুরো ইতিহাসটা শোনানোর পর তোমাদের এবার বলি যে ও দিদির তরফ থেকে কী কী রিপ্লাই এসেছে কি কী উত্তর এসেছে আর এ কি কি বলেছে আজকে সকাল এগারোটা পঁয়তাল্লিশে ও ওর দিদিকে মেসেজ করেছিল সাবজেক্টে লিখেছিল তুমি এটা কেন করলে দিদি আচ্ছা আমি সাইডে স্ক্রিনশটগুলো অ্যাটাচ করে দেবো দেখে নিও আর যেখানে যেখানে ওদের ইনফরমেশন বা ফটো আছে সেগুলো তো ব্লার করে দেবো হলে বলা যায় না যদি আবার দেখানোর জন্য কপি আসে যতই হোক বড় চ্যানেল তো বিশ্বাস করাটা একটু আর মেসেজটাতেও লিখেছিল। দিদি আমি জানি যে আমি তোমার ভিডিওটা ব্যবহার করেছি কিন্তু সেটা তো আমি তোমার হেল্প করার জন্যই করেছিলাম তাও যদি তুমি বলো যে আমি ভুল করেছি তো আমি তাই মেনে নিলাম এইবারের মতো ক্ষমা করে দাও আর প্লিজ কপেরাইট স্ট্রাইকটা তুলে নাও তোমার তো এত বড় চ্যানেল দিদি তুমি কেন এটা করছো প্লিজ দিদি স্ট্রাইকটা তুলে নাও আমার ইউটিউব কেরিয়ার শুরু হওয়ার আগেও শুরু হওয়ার আগেই শেষ করে দিও না প্লিজ আমার চ্যানেলটার নাম মিষ্টি ফ্যামিলি আশায় থাকলাম দিদি ভালো থেক এটা ছিল এর ম্যাসেজ এরপরে উত্তর আসে তুমি এটা কেন করলে তারপরে পুরো জিনিসটা লিখে পাঠিয়েছে যে ও এটা কেন করেছে যেটা আমি তোমাদের অলরেডি বললাম যে ওর চ্যানেল ডিলিট হয়ে গেছিল এসব এরপর ওদের প্রশ্ন যে যদি আমাদের ভিডিও দেওয়ার জন্য তোমাদের চ্যানেল সত্যি ডিলিট হয়ে গেছে তাহলে তুমি আবার আমাদের ভিডিওটা আপলোড করলে কেন এখানে দেখো সত্যি ডিলিট হলে মানে উনি শিওর না যে সত্যি বলছে না মিথ্যা বলছে মানে ওরা যা বলছে সেগুলো সব সত্যি আজকে চ্যানেল ডিলিট হলো কালকে চ্যানেল ফিরে এলো এগুলো সব সত্যি এগুলো আমাদের মানতে হবে কিন্তু আমরা যা বলছি সেগুলো মিথ্যা আর তারপর বলছে আমি সবই বুঝতে পারছি তার মানে আবার আমরা মিথ্যা মানে ছোট চ্যানেল মিথ্যা বলে বড় চ্যানেল সত্যি বলে এটাই হলো গল্প আর তারপর বলা হয়েছে যে তুমি তোমার চ্যানেলে এখনই একটা ভিডিও করো আর সেই ভিডিওতে বলো যে আমি যা করেছি ভুল করেছি নিজের দোষটা স্বীকার করো আমি স্ট্রাইক তুলে নেব। ওকে স্বীকার করলাম তোমাদের হেল্প করতে যাওয়াটা অন্যায় ছিল আর তারপর মাম্পিওকে উত্তর দিয়েছে এ বলছে তুমি শুধু আমার দোষগুলোই দেখলে দি ভাই আর সব কিছু শুরু যে তোমাকে হেল্প করতে গিয়েই হলো সেটা তো দেখলে না থাক দি ভাই তোমাকে স্ট্রাইক তুলতে হবে না আমি আর ইউটিউব করব না যেখানে কারো হেল্প করতে গিয়ে সব শেষ হয়ে যায় সেখানে কাজ আমি করব না যদি ভুলটা আমার ছিল তাহলে ভগবান আমাকে সাজা দিল এটাই ভাবব আর যদি সত্যি আমার কোনো ভুল না থাকে যদি কাউকে হেল্প করতে যাওয়াটা ভুলের নয় যদি আমি সত্যি তোমাকে হেল্প করতে গিয়েছিলাম তাহলে যেন ভগবানের ন্যায্য বিচার করেন এটাই প্রার্থনা যার আসল ভুল যেন সেই সাজা পায় আর তোমাকে মেসেজ করে বিরক্ত করব না দি ভাই ভালো টাটা তো গল্পটা এখানেই শেষ হয়ে যাওয়া দরকার ছিল ও মেনে নিয়েছে ঠিক আছে ভুল হয়েছে বাদ দাও টাটা তাই তো গল্পটা এখানেই শেষ কিন্তু ওর দিদি এখানে থামেনি ও লিখেছে দেখো ও লিখেছে আমার নাম দিয়ে ফেক চ্যানেল খুলে তুমি আমাকে হেল্প করতে চেয়েছিলে নাটক করো না প্লিজ এটা কি ধরনের হেল্প আমাকে বুঝিয়ে বলো অতই যদি তুমি সৎ হয়ে থাকো তাহলে সবার সামনে স্বীকার করো যে তুমি আমার নামে ফেক চ্যানেল বানিয়ে অন্যায় করেছো কথা বাড়িয়ে লাভ নেই সবার সামনে স্বীকার করে ক্ষমা চাও তবেই স্ট্রাইক তুলব অযথা আমার সময় নষ্ট করো না বাই সময়ের খুব দাম বহুত বড় ইউটিউবার তো তো এতক্ষণ পর্যন্ত এই কথা বলেছে এই রিপ্লাইগুলো দেখে আমি বললাম আর তোমাকে কথা বলতে হবে না এবার আমাকে দাও আমি কথা বলি কারণ ওর এই নাটক করোনা কথাটা কিন্তু আমার খারাপ লেগেছিল নাটক কে ভালো করতে পারে সেটা আর বলে বোঝাতে হবে না ভিডিও দেখলেই বোঝা যায় কে নাটক করছে কে নেকাম করছে এগুলো ভিডিও দেখলেই ক্লিয়ার তো তখন আমি রিপ্লাই করলাম ঠিক আছে তাই বলবো কিন্তু তুমিও সবার সামনে এসে বলবে যে তোমার হেল্প করতে গিয়ে আজ আমার এই অবস্থা তুমিও সবার সামনে বলবে তো আজও আমার একটা চ্যানেল আছে যেটার নাম মাম্পি চক্রবর্তী ব্লগস যে চ্যানেলে তোমার ভিডিও ডিলিট হওয়ার পরেই আমি হেল্প করতে বলেছিলাম যে চ্যানেলে আজও তোমার টুইটারের লিঙ্কটা রয়েছে যেটা পোস্ট করেছিলাম দুদিন আগে যদি সব সত্যি ভিডিও বানিয়ে স্বীকার করতে হয় তাহলে আমি সত্যির ভিডিও বানাবো তুমিও সত্যি ভিডিও বানাবে তো এরপর রিপ্লাই এলো শোনো আমরা ঘাসে মুখ দিয়ে চলি না আমাদের ভালোর জন্য অনেক অনেক মানুষ ভিডিও করেছে কারোর চ্যানেল কিছু হলো না তোমার চ্যানেলটা উড়ে গেল নাকি ফেক চ্যানেল তুমি বানিয়ে মানুষকে বোকা বানিয়েছ আমি না নাটক করতে হলে একটু নাটকটা সাজিয়ে করো এত বোকা বোকা নাটক করলে যে ধরা পড়ে গেলে তোমাদের মতো নাটক করতে কোথায় পারলাম নাটক তো তোমরা খুব ভালো জানো দিদি যাই হোক এই টাইটেলে ভিডিও বানিয়ে আমার হেল্প করার জন্য নাকি নাম ভাঙিয়ে গ্র করার জন্য আচ্ছা মানে আবার নাটক করো না আমরা মিথ্যে বলছি সেই গল্প ঠিক আছে কারো চ্যানেলে কিছু হলো না এর চ্যানেলটা উড়ে গেল সত্যি কথা কেন উড়ে গেল তো দিদি ইউটিউবে তো এত চ্যানেল রয়েছে জিরো সাবস্ক্রাইবার থেকে মিলিয়ন বিলিয়ন সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেল পর্যন্ত রয়েছে ইউটিউবে কারো চ্যানেল ডিলেট হলো না তোমারটা হয়ে গেল কেন ইউটিউবে কখন কি হয় কেউ কি বলতে পারে আর না হলে হয়তো নিজে নাটক করছিলে বলে সবারটা নাটক মনে হচ্ছে তোমার চ্যানেলটাকে আনপাবলিশ করে বলনি তো যে ডিলিট হয়ে গেছে তোমরা তো নিশ্চয়ই জানো ইউটিউবে চ্যানেল হাইড করা যায় আনপাবলিশ করা যায় মেবি যতক্ষণ হাইড করা থাকে কেউ দেখতে পায় না আর তারপর চ্যানেলটাকে আবার পাবলিশ করে দিলে সবাই দেখতে পায় আর ও বলছে আমার নাম ভাঙ্গিয়ে গ্রো করছো গ্রো করার জন্যই কাজটা করেছো দেখো আমার নিজেরই একটা চ্যানেল আছে জাস্ট সাবস্ক্রাইবার ওর থেকে বেশি দেখো এটা হচ্ছে আমার চ্যানেল আর এটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার তো অবভিয়াসলি সাবস্ক্রাইবার কিন্তু দিদির চ্যানেলের থেকে একটু বেশি আছে আমি যদি ওই চ্যানেলে বলি যে আমার ওয়াইফাই একটা চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দাও তো আমি কে চ্যানেলটায় পাঁচ ছ হাজার সাবস্ক্রাইবার পাবো না তো সাবস্ক্রাইবার থেকে সেখানে তোমার নাম নিয়ে আমি কত সাবস্ক্রাইবার পাবো একশো দুশো এর বেশি তো নয় প্লাস যেটা হবে নাম খারাপ সবাই বলবে যে ওর নাম নিয়ে উঠেছে কিন্তু যখন আমি বলবো ওকে সাবস্ক্রাইব করতে তখন কিন্তু কেউ নাম খারাপ করতে পারবে না তো এই নাম ভাঙানির অহংকার বড়লোকির চাল এগুলো না একটু দূরে রাখো তারপর আমি দিদিকে রিপ্লাই করি যে ভুল করেছি মানতে পারি কিন্তু নাটক করিনি আর তারপর আমি রিপ্লাই করি যে এত ব্লগ চ্যানেল রয়েছে কারো ডিলিট হলো না তোমারটা হয়ে গেলো তুমি আমাকে বলছো এই টাইপে যেটা এখনই বললাম আমি সেটাকে রিপ্লাই করি দেখতে পাচ্ছ আর সাথে যোগ করলাম যেদিন তোমার চ্যানেল ডিলিট হলো সেদিন তোমার চ্যানেলে ছিল বাহান্ন হাজার সাবস্ক্রাইবার আর আজ তোমার চ্যানেলে ফিফটি সিক্স পয়েন্ট ফোরকে সাবস্ক্রাইবার অর্থাৎ একদিনে তুমি চার হাজারের বেশি সাবস্ক্রাইবার পেয়েছো আবার একদিনের মধ্যে চ্যানেল ফিরেও চলে এলো নাকি শুধু চ্যানেলটা আনপাবলিশ করে রেখেছিলে কত বড় চ্যানেল ডিলিট হয়ে ফিরে আসতে সাত দিন লাগে তোমার চ্যানেল মাত্র বাহান্ন হাজার সাবস্ক্রাইবার নিয়ে একদিনে ফিরে চলে এলো আমার তো মনে হয় নিজে নাটক করছিলে বলে সবারটা নাটক মনে হচ্ছে আর তোমার নাটকের জন্য ডুবলাম আমরা অন্যের কিছু নিয়ে কমেন্ট করার আগে ভেবে বলবে অর্থাৎ এখনই যেটা বললাম সেটাই আমি রিপ্লাই করেছি ঠিক কিনা বলুন এত ছোট চ্যানেল ভিডিও বানিয়েছে বলেই তো একদিনে চার হাজার সাবস্ক্রাইবার পেয়ে গেল কিন্তু সেই ছোটো চ্যানেলগুলোকে কোনো হেল্প করলো কেন একটা ভিডিও করে পঞ্চাশ ষাটটা চ্যানেলের নাম নেওয়া যায় না দর্শকদের বলা যায় না যে একটু এই চ্যানেলগুলোকে গ্রো করতে সাহায্য করো আমাদের চ্যানেলটা বলতে হবে না আমাদেরটা বাদ দিয়ে বাকিগুলোকে বলো আরামে বলা যায় বলবে না কারণ এতে কম্পিটিশন বেড়ে যাবে যাই হোক এরপর উনি হেসেছেন কারণ উনি ধরা পড়ে গেছেন বলছেন যেই বললাম পাবলিকের সামনে আসতে অমনি কোথাও সুর পাল্টে গেল কিন্তু সুর কোথায় পাল্টালো আমি তো শুধু বললাম যে পাবলিকের সামনে আমিও আসছি পাবলিকের সামনে তুমিও এসো আমি যা যা ভুল করেছি সেগুলো আমি বলছি কিন্তু আমার এই ভুলের শুরু যে তোমাকে হেল্প করতে গিয়েই সেটা তুমি বলবে না কেন তোমার চ্যানেল চলে গেল। আবার চলে এলো কিন্তু আমারটা এলো না এটা তুমি কেন বলবে না যে তোমার জন্য আমার একটা চ্যানেল চলে গেছে আমার ভুলের কারণটা মানে এর ভুলের কারণটা কিন্তু তুমি আর তোমার প্রতি এর ভালোবাসা তুমি এগুলো কেন এসে বলতে পারবে না বলছেন উজ্জ্বল ভাই জানে যে আমার চ্যানেলটা কি হয়েছিল আমারটা সজল ভাই জানে তার সাথে কি সম্পর্ক তো তারপর আমি ওকে এই রিপ্লাইটা দিয়েছি যে আমার ওর থেকে একটা বড় চ্যানেল আছে আর সেই চ্যানেলে আমি আজ পর্যন্ত কোনো ভিক্ষা করিনি যে আমার ওয়াইফের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এমনকি আমি সেই দিন এই চ্যানেলে এসেছিলাম কথা বলার জন্য এই চ্যানেলে এসেও কিন্তু আমি একবারও বলিনি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমি বলে সাবস্ক্রাইবার নিতে চাই না আমি চাই যার ভালো লাগে শুধু সে সাবস্ক্রাইব করুক তো যাই হোক দিদি এতক্ষণ দশ মিনিট পরপর রিপ্লাই করছিলেন কিন্তু যে ধরা পড়ে গেলেন তারপর থেকে উনি আর রিপ্লাই করেননি জানি না এই ভিডিওতে এগুলো বললাম এই ভিডিওটাও হাঁটিয়ে দেওয়া হবে কি না কারণ আমার নিজের চ্যানেল থাকলেও কপিরাইট নিয়ে কিন্তু কতটা মাথায় আমি ঘামাই না তাই জানিও না কিসে কপিরাইট আসে আর কিসে আসে না শুধু এইটুকুই জানি কারো ভিডিও ইউজ করলে কপিরাইট আসতে পারে দেখবেন আমার ভিডিও কতজন কপি করে দাঁড়ান দেখাচ্ছি এবার দেখো আমার ভিডিও কতজন কপি করে এখানে কপিরাইট বলে যে সেকশনটি আছে এই কপিরাইট সেকশনে আসছি দশটা পেজ অলরেডি আছে বার রো যদি আমি এখানে ফিফটি করি একটা পেজে যদি পঞ্চাশটা রেজাল্ট আসে তাহলে কটা পেজ হচ্ছে দেখো একটা পেজে পঞ্চাশটা ভিডিও শো করছে তাও যেটা থাকছে সেটা হলো এক থেকে পঞ্চাশ অফ মিনি অর্থাৎ পঞ্চাশটারও বেশি পেজ রয়েছে অর্থাৎ পঞ্চাশ ইন্টু পঞ্চাশ করে দেখো তার থেকেও বেশি ভিডিও কিন্তু আমার কপি হয়েছে যারা কপি করেছে আর দেখো একজন এখানে একজন দেখো আয় দেখো এই এর ভিডিওটা আমার দেখো চ্যানেলের নাম দেখো আমার নামটাই কপি করেছো পুরো আমার যেটা চ্যানেলের নাম সেটা এর চ্যানেলের নাম প্লাস যে ভিডিওটা নিয়েছে সেটাও আমারই ভিডিও নিয়েছে কিন্তু তাও একে কোনো কপিরাইট স্ট্রাইক আমি দিইনি আমার চ্যানেলের নাম ইউজ করছে আমার ভিডিও ইউজ করছে হ্যাঁ দেখো ও আমার আরেকটা ভিডিও নিয়েছে কিন্তু ওর চ্যানেলে আমি একটাও স্ট্রাইক দিইনি দেখতে পাচ্ছ কত ভিডিও কপি হয়েছে দেখো আমি যদি ডেট হিসেবে দিই তো ডেট যেটা লাস্ট এখানে দেখাচ্ছে চার মার্চ আমার লাস্ট ভিডিও কপি হয়েছে অর্থাৎ চার মার্চের পর আমার ভিডিও আর আপলোড মানে সরি আপডেট হয়নি যেগুলো কপি হয়েছে সেগুলো এখন আপডেট হয়নি দু তিন দিন টাইম লাগে এখানে আপডেট হতে আর যদি আমি সব থেকে পুরনো ভিডিও ধরি তাহলে দশ মে দু হাজার কুড়িতে আমার প্রথম ভিডিও কপি হয়েছে অর্থাৎ দশ মে থেকে চার মার্চ দু হাজার কুড়ির থেকে দু হাজার একুশ পর্যন্ত রেগুলার আমার ভিডিও কিন্তু কপি হয়েছে দেখো পার ডে কতগুলো করে কপি হয় আমার ভিডিও একটা দেখো দশ মেতেই কটা কপি হয়েছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা ছটা ভিডিও কপি হয়েছে আমার দশ মেতে অর্থাৎ পার ডে তুমি যদি অ্যাভারেজ দুটো তিনটে করে অ্যাভারেজ রাখো তো একবার হিসাব করো এই এতগুলো দিনে আমার কতগুলো ভিডিও কপি হয়েছে আর এরপর যদি চ্যানেলের নাম বলো যে সেম চ্যানেলের নাম তা আমি তোমাকে সেটাও সার্চ করে দেখাচ্ছি দেখো যে সেম চ্যানেলের নাম দিয়ে কতজন আমার আমার নামে কতজন চ্যানেল বানিয়েছে একটা তো দেখাল আমি যে আমার নাম নিয়ে চ্যানেল বানিয়েছে কিন্তু ওকে আমি কোনো স্ট্রাইক দিইনি ওটা আমি ক্লিয়ার ওখান থেকে দেখতে পেলাম আমাকে সার্চ করেও দেখতে হয়নি আর আরেকটা যেটা দেখাচ্ছি দেখো হেভি ফান বাংলা বলে সার্চ করছি এবার দেখো এখানে প্রথমেই রয়েছে আমার চ্যানেলটা এরপর একটা চ্যানেল দেখো এখানে রয়েছে এরপর একটা চ্যানেল এখানে রয়েছে আচ্ছা এই যে ইমেজটা নিয়েছে এই ইমেজটাও কিন্তু আমারই ইমেজ অর্থাৎ আমি এখানেও একটা স্ট্র্যাক দিতে পারি এই ইমেজটাও আমার তৈরি করা ছিল যাই হোক হেভি ফান বাংলা দেখো এখানে একটা নাম কপি হয়েছে এখানে একটা নাম কপি হয়েছে আচ্ছা এটা আমারই চ্যানেল এটা যেটা দেখছোটা আমারই চ্যানেল হেভি ফান টাইম কিন্তু এই হেভি ফান টাইমটা আমার না অর্থাৎ আমার এটাও কপি হয়েছে তো যাই হোক যদি এতগুলো কপি হয়েছে আমি কিন্তু একটাকেও স্ট্রাইক দিই আর এই যেগুলো ধরো কপি হয়েছে যদি আমি এই চ্যানেলটাকে দেখি ফার্স্ট ভিডিও কবে দিয়েছে এই চ্যানেলটাতে এ দেখো এই ভিডিওটা এক মাস আগে কপি করেছে আর এই যে দ্বিতীয় ভিডিওটা রয়েছে এটাও কিন্তু এক মাস আগেই কপি করেছে এমনকি দেখো আমার যেটা লোগো দেওয়া ছিল এইখানে দেখতে পাচ্ছো হেভি ফান বাংলা লোগোটা এইখানে এই ভিডিওটা তো রয়েছে এখানে এই ভিডিওটাতেও রয়েছে অর্থাৎ চ্যানেলের নামটা আমার চ্যানেলে যে লোগো যেটা ইমেজ যেটা দেওয়া আছে সেটা আমার যে লোগোটা ভিডিওতে রয়েছে সেটা আমার ভিডিওটা আমার অর্থাৎ এই জিনিসটিকে এই চ্যানেলটাকে কিন্তু ডিলিট করতে আমার এক মিনিটও সময় লাগবে না কিন্তু তাও আজ পর্যন্ত কোনো এমন কমপ্লেন পাবে না যে আমি কাউকে স্ট্রাইক দিয়েছি বা ভিডিও ডিলিট করিয়েছি কারণ আমার মনে হয় কাউকে স্ট্রাইক দেওয়া ভিডিও ডিলিট করানো খুব ছোট মনের পরিচয় তার কারণ হলো যে যদি কেউ তোমার নাম নিয়ে আগে বাড়তে পারছে তাকে বাড়তে দাও এটা আমার ওপিনিয়ন বাকি এবার সবার মন তো সমান হয় না অনেকেই নিজ থাকে যাই হোক দেখলেন তাও কেউ বলতে পারবে না যে আমি তাদেরকে কোনো ওয়ার্নিং দিয়েছি কি কোনো স্ট্রাইক দিয়েছি আর ওরা একটা ভিডিও ইউজ ওদের জন্য ভিডিও ইউজ করা হয়েছে তাতেই স্ট্রাইক ডাইরেক্ট নো ওয়ার্নিং যাই হোক এ খুব চিন্তায় আছে বলছে ইউটিউব করবেও না ইউটিউব দেখবেও না ভিডিও বানাবে না ইউটিউব করা ছেড়ে দেবে এসব কথাই বলছে আসলে খুব ভেঙে পড়েছে আমি বোঝাচ্ছি কিন্তু কিছুতেই বুঝতে চাইছে না স্ট্রাইক থাকলে কী হবে ভিডিওর থেকে ইনকাম হবে না এটাই তো ভিডিও বানানো তো বন্ধ করতে পারবে না তো ভিডিও বানাও তোমার তো ব্লগে ইন্টারেস্ট আছে তোমার তো টাকাতে ইন্টারেস্ট নেই তুমি ভিডিও বানাও তুমি ওদের স্ট্রাইকের জন্য কেন ছাড়ছো ভিডিও বানাতে তো কোনো প্রবলেম নেই কিন্তু তাও এ মানতে চাইছে না বলছে না স্ট্রাইক আছে চ্যানেল দেখতে খারাপ লাগছে এই ওই ওই সব কথাই বলছে এবার আপনারাই বলুন আমাদের বা এর কি করা উচিত ইউটিউব ছেড়ে দেওয়া উচিত নাকি এই চ্যানেলটা কন্টিনিউ করা উচিত নাকি মাম্পি চক্রবর্তী ভ্লগস চ্যানেলটাই আবার সব নতুন থেকে শুরু করা উচিত এই কিছুই ঠিক করতে পারছে না কি করবে আপনাদের কি মত একে অবশ্যই কমেন্ট করে জানান আর হ্যাঁ মন যতই খারাপ হোক কেঁদে কেঁদে নাটক করতে কিন্তু আমি পারবো না ভালো থাকবেন টাটা আর হ্যাঁ যাদের চ্যানেলে সেরকম সাবস্ক্রাইবার নেই তাদের কাছে রিকোয়েস্ট করছি যদি আপনারাও ওই ব্যক্তির ভিডিও বা থামনেল বা ফটো কিছু ইউজ করেছেন তো ডিলিট করে দেবেন কারণ আজকে আমার হয়েছে কালকে আপনার হতেই পারে সো উনি কম্পিটিশন কমাতে চাইছেন তো ডিলিট করে দিন আজকে এখানেই শেষ করলাম বাকি আপনাদের ওপিনিয়ন প্লিজ কমেন্ট করে জানাবেন